প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অন্নদা শঙ্কর রায় রচিত বিরহ কবিতাটি নিয়ে। এই বিরহ কবিতাটি তোমাদের পাঠ্য আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেম বেঙ্গলি এমআইএল আধুনিক বাংলা কবিতা, এই অংশে আলোচনার বিষয় আছে। আমি এই অংশটা নিয়েই তাই তোমাদের সাথে আলোচনা করছি, আলোচনা আশা করব তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখো, প্রথম থেকেই আমি আলোচনায় শুরু করি। প্রথমেই বলি, যে কবিতা পাঠ করছি তার নাম বিরহ। পরের অংশ বিরহ কবিতার কবি কে? বিরহ কবিতার কবি হলেন অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায় বিংশ শতাব্দীর প্রায় সমান বয়সের বলা যায়। ছোড়া থেকে শুরু করে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সব ধরনের সাহিত্য রচনাতে তিনি দক্ষতা দেখিয়েছেন। 1904 খ্রিস্টাব্দের 15ই মার্চ উড়িষ্যার ঢেঙ্কানলে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। 1918 খ্রিস্টাব্দে তিনি অষ্টম শ্রেণীতে ভর্তি হন। 1921 খ্রিস্টাব্দে তার মা মারা যান। 1927 খ্রিস্টাব্দে সিএস নির্বাচনী পরীক্ষায় প্রথমে আইসিএস পড়তে চলে আসেন। 1929 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে আইসিএস পরীক্ষায় পাস করে দেশে ফিরে এসে বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে ভ্রমণ কাহিনী পথে প্রবাসে লিখেন। তার উল্লেখযোগ্য কতগুলি কাব্যগ্রন্থ হলো রাখি, সবুজ কবিতা, উড়কি ধানের মুড়কি, রাঙ্গা ধানের খই, ডালিম গাছের মৌ, শালি ধানের চিড়ে, আতা গাছের তোতা, ক্ষীর নদীর কোলে, সাত ভাই চম্পা ইত্যাদি। আমরা তার যে কবিতাটা পড়ছি, কবিতার নাম হচ্ছে বিরহ। গ্রন্থাকারে অপ্রকাশিত লিপি কাব্যের উল্লেখযোগ্য কবিতা হলো বিরহ। কবিতাটি নতুন রাধা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাটি রচিত হয়েছে 1931 খ্রিস্টাব্দে। যাই হোক, এখানে কিছু ভুলভ্রান্তি আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত কবিতা সংকলনের দ্বিতীয় চরণের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকলেও কবিতার যে কাব্যে কিন্তু এই পূর্ণচ্ছেদ আছে, এইসব বিষয়গুলো কিন্তু আছে। তো দেখো, বিরহ মূলত এই কবিতাটা যদি আমরা পাঠ করি তাহলে দেখব যে বিরহ কবিতায় বিরহকে, এই বিরহকে কবি মৃত্যুর মতো বলে তুলনা করেছেন। কবি বলছেন বিরহ মৃত্যুর মতো, অর্থাৎ বিরহকে কবি মৃত্যুর মতো বলেছেন। বলে বলছেন এই শুধু ভেদ, উভয়ের মধ্যে প্রভেদ একটা আছে। প্রভেদ রচনা করতে গিয়েছেন কবি, রচনা করতে গিয়ে বলেছেন এই শুধু ভেদ, অর্থাৎ একটা প্রভেদ রচনা করতে গিয়ে কবি বিরহ প্রসঙ্গে বলেছেন। কি বলেছেন? না, বিরহ মৃত্যুর মতো, কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে। মরণ মুহূর্তজীবী, মৃত্যু মরণ হচ্ছে মুহূর্তজীবী, আর বিরহ অমর, অর্থাৎ মৃত্যুটা মুহূর্তজীবী ক্ষণজীবী, কিন্তু বিরহ অমর। মিলনের সঙ্গে বিরহের চলে চিরকাল সংঘাত, মিলনের সনে তার অনন্ত সমর, কবিরা রচিছে বসি উভয়ের বেদ, আর মিলন ও বিরহের স্তোত্র, যে স্তোত্রগাথা কবিরা চিরকাল ধরে রচনা করেছেন। বিরহ মৃত্যুর মতো, এই যে বিরহ, দেখো মৃত্যুর মতো হলেও মৃত্যুর মানে উভয় ভেদ শুধু এই, মানে ভেদ শুধু এই, মরণের চিতানল সহজ নির্বাণ, মৃত্যুর যে চিতানল চিতাগ্নি সহজে নিভে যায়, মুক্তি পায়। অপরদিকে ব্যর্থ নিরাশা শ্বাস লেগে চিরকম্পমান বিরহের দীপশিখা, তবু যেকে সেই। অপরদিকে দেখা যায় ব্যর্থ আশার পাখায় ভর করে বিরহের প্রদীপশিখা চিরকাল কাঁপতে থাকে, তবু বিরহের আগুনে পুড়তে হয়। অনেক কিছু পরিবর্তন হলেও বিরহ আগে যেমন ছিল এখনও তেমন আছে। যদি দেখো বিরহ কবিতার যেন কবিতার অন্দর, কবিতার শুরুতেই যেন সুন্দরের ধ্যানে আত্মস্থ হয়ে থেকেছেন। কবির সামনে দাঁড়িয়ে থেকেছে তার পিছনের প্রেমিক আমি, মিলন বিরহকে নিয়ে যুগ যুগে হাজার হাজার কাব্য লেখা হয়েছে। বিরহের সঙ্গে মৃত্যুর তুলনা করে কবি মরণের ক্ষণস্থায়িত্ব প্রতিপন্ন করে বিরহকে অমর বলে ঘোষণা করেছেন। আবার এই মিলনের সঙ্গেই বিরহ চিরকাল ধরে যুদ্ধ করে চলেছে, চিরকাল ধরে রচিত, চিরকাল ধরে কবিরা তাদের কবিতায় মিলন বিরহের জীবন ভেদ রচনা করে চলেছেন। বিরহ বিশেষ রূপবন্ধে রচিত একটি রোম্যান্টিক সনেট। বিরহের মধ্যে যে অসহায়তা সক্রিয় থাকে সেই অসহায়তা জীবনকে বিপর্যস্ত করে, সে জীবন মৃত্যুর মতো নিষ্প্রাণ হয়ে আসে, একাকিত্ব সে জীবনকে কুড়ে কুড়ে খায়। সেই মুহূর্তের সে মৃত্যুর মতো বলে কবি জানিয়েছেন, মরণ মুহূর্ত জীবী বিরহ অমর, জীবনের ব্যর্থতাকে বহন করলেও বিরহ অমর। ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়িত্বের ছেদে ঘটে মৃত্যুতে, মরণ তাই মুহূর্ত জীবী।
অপরদিকে জীবনমুখী রোম্যান্টিক কবির কাছে বিরহ হয়েছে অমর। অসহায়তা, অভাববোধ, আতঙ্কের আগ্নেয়দ্বীপকে বহন করেও বিরহের প্রতিক্রিয়া কবির কাছে শুধু রোম্যান্টিক ভাবাবেগ যুক্ত হয়ে থাকেনি, জীবনের গভীর অভিজ্ঞতায় গভীর প্রত্যয় প্রকাশিত হয়েছে। মিলনের সঙ্গে বিরহের চিরকাল বিবাদ, কবিরা চিরকাল ধরে এই মিলন বিরহের কাব্য লিখেছেন। মিলন ও বিরহ মিলেই তৈরি হয় ভালোবাসা, আর সেই ভালোবাসার মন্ত্রে চিরকাল কবিরা পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলেছেন। কবিতার অন্য নামই তো তাই ভালোবাসা। দ্বিতীয় স্তবকে বলছেন কবি যে বিরহ মৃত্যুর মতো, বিরহরে চিনি মৃত্যুর মতো যে বিরহ মানব সমাজে বিরাজ করে, সেই বিরহকে কবি চেনেন বলে মনে করেন, চিনি বলে মনে হয়। সে সময় হলে, কবি বলছেন, সময় হলে সকলকে চলে যেতে হবে, সে সময় হলে সুদীর্ঘ সাধনা মোর, যাবে না বিফল মরণ সহন হবে। কবি জানেন তার দীর্ঘদিনের সাধনা ও সংকল্প বিফল হবে না, মরণ সহনীয় হবে। কবি বলছেন, শুধু হে সঙ্গিনী কিন্তু বিরহ সঙ্গিনী, একটি পুরনো কথা ফুরোবে না বলে, বারে বারে যুগে যুগে ফিরে ফিরে আসে বলে, সেই পুরনো কথার বলা শেষ হবে না বলেই আবার কবে বিরহের সঙ্গে ছলনা করে কবিতা লেখার সুযোগ পাবেন তার অপেক্ষায় থাকবেন। তাই বলছেন, আর বার বলিবার কবে পাবো ছল। কবি বলছেন দ্বিতীয় অংশে, বিরহের সঙ্গে পার্থক্য নিরূপণ করতে গিয়ে কবি বলেছেন, মরণের চিতার আগুন সহজে মুক্তি লাভ করতে পারে, এটা আগেই আমরা দেখেছি, এবং মৃত্যুর মধ্যেও যে ভয় বিশ্বের অবসান ঘটে সেই অংশটাও কিন্তু কবি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এরপরে যখন তিনি বলছেন যে কবিতা জীবন অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন, তিনি বলছেন সময়ের সাথে সাথে বিরহের আগুনে শুদ্ধ হয়ে জীবন পূর্ণতা লাভ করে, আর সেই জীবন পূর্ণতা লাভ করতে গিয়ে তিনি একটাই বার্তা আমাদের কাছে জানালেন যে সমগ্র কবিতা জুড়ে যদি আমরা দেখি যে সমগ্র কবিতা মরণের সাথে বিরহ, এর যে পার্থক্য, মরণের সাথে যে বিরহের ভাবনা, সেই ভাবনাটা এখানে তুলনা করে অমরত্বের জয়গান করেছেন কবির অন্তরে। দেখা যাচ্ছে বিরহকে মৃত্যুর সঙ্গে তুলনা করে কবি শেষ পর্যন্ত বিরহের অমরত্বের জয়গান গেয়েছেন। বিরহের সঙ্গে ছলনা করেই কবি বিরহের গান গেয়েছেন, সেই গান অক্ষয় অমর। যুগে যুগে কবিরা সে গান গেয়েছেন, গাইবেন। এইভাবেই তিনি কবিতাটা শেষ পর্যন্ত যথার্থভাবে বিরহের সনেট হয়ে উঠেছে, বিরহের দুঃখ হাহাকার সৌন্দর্য প্রকাশ লাভ করায় কবিতার নামকরণ বিরহ নিঃসন্দেহে সার্থক এবং তাৎপর্য মণ্ডিত হয়েছে। অর্থাৎ বিরহ চিরন্তন, মৃত্যু ক্ষণস্থায়ী, সেটিই কবিতায় প্রকাশিত হয়েছে। তাই কবিতার নাম বিরহ সার্থক এবং তাৎপর্য মণ্ডিত হয়েছে। সমগ্র কবিতা জুড়ে কবির এই বিরহ ভাবনা প্রকাশিত হয়েছে বলেই কবিতার নাম বিরহ সার্থক এবং তাৎপর্যমণ্ডিত। যদি আমাদের নোটস এবং সাজেশন প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে infinix.org-তে লগ ইন করো, লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো। যতক্ষণ না ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন, নিজেকে ভালো রেখো আর সকলকে ভালো রেখো।